কর্মকর্তা যারা বললেন যে আমাদের বাংলাদেশে যে ইউএস এমবেসি আছে সেখানে ফরেন কমার্শিয়াল কনসুলেট নাই, এবং তো সেটা ব্যাপারে কথা হয়েছে, সেইটা একজন থাকলে একজন ডেজিগনেটেড থাকে ব্যবসা বাণিজ্যের ব্যাপারে, সেইটাও বললো যে আমি কথা বলে এসেছি, সেটা একটা ব্যবস্থা হচ্ছে খুব শীঘ্রই সেই কাজ কমার্শিয়াল যারা ই থাকবে যাতে করে আরো সুবিধা হবে। সো দ্যাটস দ্য থিং আনসারি। আর একটা কথা বলেছে যে আমাদের লেবার অলসো, সেটাও একটা ব্যাপার ইস্যু, সেটাও ব্যাপারেও আমরা একটা ই করবো না, লেবার অ্যাড আছে একজন থাকে, সো দুটো ব্যাপারে ইজ ভেরি পজিটিভ। ও যেটা যেটা বলতে চেয়েছে সে ফাইনালি যে আমরা দুজনে একসাথে কাজ করে আরো বাড়াতে চাই, আমরা এখন অ্যালায়েন্সের কথা আলোচনা হয়েছে, সেটা বলছে যে গুড নিউজ, আমি এই নিউজগুলো বাইরে পাঠাবো, আমিও তোমাদের এই কথাগুলো সবাইকে বলবো, আমি রিকোয়েস্ট করেছি বলছে অবশ্যই বলবো, আরও এডুকেটেড হোক। আমি আরেকটা রিকোয়েস্ট করেছি যে আমাদের অনেক খরচ বেড়ে গেল, মিনিমাম স্যালারিটা বেড়েছে দরকারদের, সো সেটাও তোমরা বলো তোমাদের লোক, ঠিক আছে অবশ্যই মেসেজও আমি সবাইকে দেবো, যারা তারা এটা কনসিডার করে। সো আমরা দুজনেই খুব আন্তরিক এবং ভালো কথা হয়েছে, আমি মনে হচ্ছে আমার যেটা যে আমি খুবই পজিটিভ মানুষ, সো সামনের দিনগুলো আমি মনে করি আমাদের বিজনেস ইম্প্রুভ করবে, একটা কথা ওনাকে বলেছি সেটা বলেছে যে সমস্যাগুলো আছে আমরা দেখবো এবং আমরা যা যা করণীয় সরকার পজিটিভলি আপনাকে এই আলোচনাটাই হয়েছে।